সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে, সকলকে সাদর সম্ভাষণ। দর্শক, আজকে যে ভিডিওটি আমরা তৈরি করছি এটি একটি বিজ্ঞাপন ভিডিও। আমার সাথে যিনি যাকে দেখতে পাচ্ছেন তিনি মোহাম্মদ কবির হোসেন। তিনি চারিতে বুনিয়া 1 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী, তিনি বেশ কিছু ব্যবসায় লস করেছেন, যে কারণে তার কিছু জমি রয়েছে নিজস্ব এবং পৈতৃক অনেক জমি রয়েছে। তিনি অনেক জমিওয়ালা লোক, কিন্তু তার এই মুহূর্তে নগদ কোনো অর্থ নেই, যে কারণে তিনি ব্যবসা করতে হিমশিম খাচ্ছেন। বর্তমানে তার একটু সাময়িক সমস্যা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার যে অনেকগুলো জমি রয়েছেন, বলতে গেলে প্রায় 15 থেকে 20 বিঘার মতো, সেই জমির কিছু অংশ উনি বিক্রি করতে চান, অথবা যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হন বা ব্যবসা প্রজেক্ট করতে চান, সেই প্রজেক্টে আপনাদের আমরা নিয়ে যাব, দেখাবো, সেখানে আপনি প্রজেক্ট করতে পারেন। সেখানে তার দুটি বিল্ডিং রয়েছে, সেখানে মিল রয়েছে রাস্তার পাশে, একদম রাস্তার পাশেই সব কিছু রয়েছে সেখানে। যদি আপনারা সেই ব্যবসার সাথে যুক্ত হতে চান বা ব্যবসা আপনারাই করতে চান, তিনি তার প্রজেক্ট ভাড়া দিতে চান। মূল কথা হচ্ছে তিনি তার প্রজেক্ট যা করেন যে কোনো ব্যবসা তিনি জমি দিতে পারবেন, এটাই জমি জায়গা আমি দিতে পারি দিতে পারবে। আমরা বামনা প্রেস ক্লাব থেকে বলছি, উনি বামনা প্রেস ক্লাবে এসে আমাদেরকে বিষয়টি জানান, এবং এইটি তিনি অনুরোধ করেন যে এই বিজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরতে, যে কারণেই আমরা আপনাদের ভিডিওটি তুলে ধরছি আপনার সামনে। যদি আপনাদের মধ্যে কোনো লোক থাকে এমন ব্যবসা করতে চান, যদি কোনো প্রজেক্ট করতে চান, প্রজেক্টের জমি পাচ্ছেন না, তাহলে এই যে কাছে আমুয়ার পথে বুকাবনিয়া ইউনিয়নের চালিতে বুনিয়া গ্রামের 1 নং ওয়ার্ড, সে 1 নং ওয়ার্ডই তার স্থায়ী বাসিন্দা, নিজের বসতঘর সহ আঙ্গিনা, দুটো বিল্ডিং এবং অনেক জমি, প্রায় 20 বিঘার মতো জমি রয়েছে, সেই মসজিদও আছে এবং সেখানে মসজিদ রয়েছে। যদি আপনারা কোনো প্রজেক্ট করতে চান, প্রয়োজনে আপনারা ভিজিট করতে পারেন তার এলাকায়। আমি এখানে ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেব, অথবা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের নাম্বার এখানে রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা তার সাথে আপনাকে যোগাযোগ করি। আমার নাম্বারটা দিয়ে দেয়। এবং আপনার কাছে একটু জানতে চাই, মূলত আপনার মুখ থেকে একটু শুনুক দর্শকরা, বলেন যে আপনার যে এত জমি আছে, এই জমিতে এখন আপনি কি কি করতে চাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন নাকি এই জমিকে ভাড়া দিতে চান? আমি কিছু টাকা দেনা হয়ে গেছে এই ব্যবসায়। জি, বুঝছেন, এই দেনা আমার দিতে হয়। এখন ব্যবসা আমি চালু করবো, আমার কাছে টাকা নেই। জি, টাকা নেই। এখন যদি কোনো কোনো লোক যদি এই জমিটা নিয়া, এই বিল্ডিংগুলো নিয়া যদি কোনো প্রজেক্ট করে, আমরা সামান্য কিছু তারা দিল, যাতে আপনার সংসারটা চলে চলে। মানে আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স মোটামুটি অনেক, চুক্তিবদ্ধ করি, হ্যাঁ, চুক্তি করে তার অনেক বয়স। এই মুহূর্তে আসলে তার পক্ষে বেশি একটা পরিশ্রম দেওয়াও সম্ভব না, যে আমাদের মতো ইয়ংদের মতো একটা হাড় ভাঙা পরিশ্রম করবে বা এরকম সম্ভব না। উনি চাচ্ছেন পরিশ্রম ছাড়া যদি উনি ভাড়া দিয়ে বা আপনারা যদি প্রজেক্টে কিনে নেন, যে কোনো উপায়ে তার একটু সহযোগিতা, কারণ অনেক জমি তার রয়েছে, সেই সহযোগিতাটুকু আমাদের মাধ্যমে আপনাদের কাছে তিনি চেয়েছেন। তো পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই, এবং আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম্বার, তার নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথেও যোগাযোগ করবেন। এবং আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই 1 নং ওয়ার্ডে, আমরা সেখানে দেখাবো, যে আপনারা প্রজেক্ট গুলো দেখাবো, যে জমিটা রয়েছে সেই জমিতে পছন্দ হলে প্লেজার জমি আপনারা প্রজেক্ট হবে সুন্দর যোগাযোগ করে ভিজিট করতে পারেন। তো দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য। এর সাথেই আরো ভিডিও রয়েছে, ধন্যবাদ সকলকে। নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে একটি আজকে বিজ্ঞাপন ভিডিও তৈরি করবো আপনাদের সামনে একটি বিজ্ঞাপন ভিডিও, যে বিষয়টি হচ্ছে জমি বিক্রয়। আমি যে জায়গায় রয়েছি এখন, এই জায়গাটি বরগুনা বামনা উপজেলার চালিতা বুনিয়া 1 নং ওয়ার্ডে। এখানে বেশ কিছু জমি রয়েছে, অনেক জমি। সেখানে জমির পরিমাণ হবে, আমি একটু শুনি আপনার কাছে, কতটুকু জমি হবে? মিনিমাম 5 কুড়া। তো
এই যে ভদ্রলোক যিনি জমির মালিক তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাপ্ত লোক তিনি সরকারি চাকরিজীবী ছিলেন এখন তিনি অবসরে রয়েছেন তার কিছু নগদ টাকা প্রয়োজনে তিনি এই জমিটি বিক্রি করবেন তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন শুধু যদি বিক্রি নাও করেন যদি কোনো লোকের ব্যবসায়ী লোকের এই জমিটি প্রয়োজন হয় তাহলে আপনারা এটিকে ভাড়া নিতে পারেন আপনারা ভাড়া নিতে পারেন যদি আপনাদের কারো কোনো প্রজেক্ট করতে হয় যদি প্রজেক্টের জন্য প্রয়োজন হয় অথবা মৎস্য খামার করতে প্রয়োজন হয় অথবা কোনো বাগান করতে চান যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু এই জমিটি ভাড়া নিতে পারেন তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যিনি অবসরপ্রাপ্ত তিনি একটু আর্থিক সংকটে পড়ায় সাময়িক আর্থিক সংকটে পড়ায় তিনি এই 5 কুরা জমি বা তার চেয়ে বেশিও যদি কারো প্রয়োজন হয় বা তার চেয়ে যদি কমও কারো প্রয়োজন হয় তিনি আপনাদের সাথে চুক্তিবদ্ধ হতে চান আমি আপনাদের এই ডিসক্রিপশনে এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তার সেই নাম্বারে তার সাথে কথা বলে নিতে পারেন অথবা যদি মনে করেন যে তার সাথে না হলে আমাদের একটি নাম্বার রয়েছে এই পেজে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে তার তথ্য দিব বা তার সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করব তো পরিশেষে একটি কথাই বলি মানুষ তো মানুষের জন্য তিনি একজন ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে তিনি একজন সৎ ব্যক্তি তিনি ব্যবসায় বেশ কিছু আর্থিক লস হয়েছেন যে কারণে তিনি একটু ভেঙে পড়েছেন তার আমি একটু দেখাই এদিকে দেখেন এটি তার গোডাউন তিনি চালের ব্যবসায়ী ছিলেন বেশ কিছু চাল লস হয়েছে তার এই ব্যবসায় আর এজন্য তিনি বর্তমানে একটু আর্থিক সংকটে রয়েছেন সেই আর্থিক সংকটের কারণে তার কিছু নগদ অর্থ প্রয়োজন যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী অথবা ব্যবসা করতে চান আপনাদের কোনো প্রয়োজনে এই জমিটি লাগে দরকার হয় তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমি মিজানুর রহমান সুমন এই চালিতা বনিয়া 1 নং ওয়ার্ড থেকে বিদায় নিব তার আগে আমি আপনাকে জানাই যে বরিশাল বাংলা টিভির যারা দর্শক রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানাই আমি এখন রয়েছি বরগুনা জেলায় বরগুনা এই এলাকার যদি আশেপাশের কোনো লোক আমার সাথে যারা যুক্ত রয়েছেন আমাকে যারা ফলো করেন আমি আগেই বলেছিলাম যে এটি একটি বিজ্ঞাপন ভিডিও আমি এই জন্য এই ভিডিওটি বানিয়েছি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসে এই মোহাম্মদ কবির হোসেন তিনি আপনাদের সামনে আসলে আসতে চান না বিভিন্ন কারণে আমাদেরকে যেমনটা বলেছেন আমার পাশেই তিনি রয়েছেন কিন্তু আমি আপনাদের ক্যামেরার সামনে তাকে আনছি না তো এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি আপনাদের জমি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন